চলো আমার বাড়ি যাবো মা চলো না না মানে তুমি আমাদের সাথে যাবে না দিদি ভাই আমি আমার মা বাবার সাথে আছি আমি জানি বাবা যখন জানতে পারবে আমার আসল মা বাবা ফিরে এসেছে তখন ফিরে আসবে মা বাবার সাথে দেখা করতে কি বললে তুমি তুমি যাবে না এরকম কেন বলছো সোনা আমি এখনই তো আমার বাবা মার সঙ্গে থাকি প্লিজ ফুল মা ও ফুল মা থাকি না দেখবি তাহলে ভাব হয়ে যাবে ওদের সঙ্গে আর বাবাও ঠিক চলে আসবে দিদি ভাই তুমি তো ফুল মাকে বুঝিয়ে বড় না সোনা মা তুমি এখানে থাকবে না কেন মা ওনারা দুষ্ট লোক তোমার বাবা মা নন তুমি এরকম বড় না মা তুমি কোনো কিছু না ভেবেই অজানা অচেনা লোকের কথা বিশ্বাস করছো কি করে তুমি ভুলে গেলে মেলায় কি হয়েছিল যেদিন তোমাকে ওই মেলাতে চুরি করে নিয়ে চলে যাচ্ছিল তুমি জিজ্ঞেস করেছিলে না কেন এখানে এসেছো কি কি কারণে আর তুমি এখন এইসব কথা বিশ্বাস করছো কেন মা শোন 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 তুমি একদম ঠিক কথা বলছো এরা দুষ্ট লোক হতে পারে মেলার মতো তোমাকে একদম কিডন্যাপ করে নিয়ে চলে যেতে পারে চলো আমরা বাড়ি যাই বাড়িতে সবাই তো তোমার জন্য ওয়েট করছে চলো 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 ফুলমা তুমি তো শিখিয়েছিলে বাবা আর মাকে খারাপ কথা বলতে নেই মিথ্যে কথা বলতে নেই যাই তাহলে বাবা আর মায়ের সঙ্গে একটু ভাব করে আছি শোনো তুমি আমার কথা বিশ্বাস করবে না আমি তোমাকে বলছি তোমার বাবা মা নন হতেই পারে না এই যে ম্যাডাম কি বলছেন কি আপনি তখন থেকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে কিছু বলছি না বলে না হ্যাঁ আমরা যদি নকল মা বাবা হই তাহলে আসলটা কে শুনি এই যে শুনুন আমরা কিন্তু কিছুতেই মেনে নেব না কি বললেন আপনারা ওর বাবা মা ওমা মারবেন নাকি দীপা ওরা দুজন গরিব বলে ওদেরকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছ শোনা তুই বলে দে ওদের না হলে কিন্তু ওরা আমাদের ধাক্কা দিয়ে বার করে দেবে আমাদের টাকার জোর কম আপনাদের সাথে লড়তে পারবো না তা বলে কি নিজের মেয়েকে ছেড়ে দেবো চুপ আর একটা বাজে কথা বললে আপনাদের এখানেই শেষ করে দেবো সোনা আমাদের সাথে যাবে আপনাদের সাথে যাবে না কোথাও যাবে না আপনাদের সাথে সোনা তোমাকে তো মা বাবার কাছে যেতে হবে তোমার আসল মা বাবার কাছে চলো 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 বাড়াবাড়ি করো না মিশকা এখানে কিন্তু শেষ করে দেবে তোমাকে দিদি ভাই শোনো ফুলমা যা যা বললো সেটাকে প্লিজ মনে করার চেষ্টা করো মনে আছে মেলার ঘটনা হ্যাঁ তুমি বাড়ি যাবে এটা ভালো লোক নয় তুমি এখন বাড়ি যাবে চল দি কেন যাব দিদি ভাই ওটা তোমার বাড়ি তাই জন্য তুমি যাবে না আমি যাব না ওই বাড়িতে কেন যাবে না চলো আমি তোমাকে বলছি তুমি ওর বাড়িতে যাবে না যাব না শোনা শোনা আমি তোমায় কি বলেছিলাম মনে নেই তুমি তুমি এখানে থাকবে না আমাদের সঙ্গে বাড়ি যাবে মা আমার কথাটা শোনো কি হলো ওরকম ভাবে তাকিয়ে আছেন যে মারবেন নাকি আমার মারবো না তোমাকে আমি পুলিশে দেবো এক্ষুনি বেশ তাহলে আপনারা নিজেরা যাওয়ার জন্য প্রস্তুত থাকুন মিশকা বস কথা তোমার কি বলে তুমি শুনো একা দোষ আমি করিনি আপনারাও সমান দোষে দোষী কি বলতে চাইছো তুমি যা মুখে আসছে সেটাই তুমি বলে যাচ্ছ হ্যাঁ বল তোরা তোরা কোথায় মিশকার বাড়িতে এসেছি আচ্ছা সোনা 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 এখানেই আছে কি হলো কিছু বললো ওরা বলো আমার খুব টেনশন হচ্ছে আমি কি বলবো খুব টেনশন হচ্ছে ফোনটা কেটে দিল আমার মন বলছে ওখানে কোনো না কোনো গন্ডগোল হয়েছে সেদিন যা হাঁপাত দেখলাম আমার তখনই ভালো লাগেনি আমাদের এখনই ওখানে যাওয়ার দরকার এখনই আমার বিশ্বাস ওই লোকগুলোকে দিয়ে কিছু না কিছু করাচ্ছে ওই মিশকা আমার ইংরেজির জন্য না কেমন মনটা করছে ডাক্তার বাবু তাকে অজান্ত একদম নিয়ে যেতে পারত না
বাবা তুমি একদম টেনশন করো না, তোমার দিদিভাই আর মা গেছে তো, সব ঠিক হয়ে যাবে দেখো। হ্যাঁ বাবা কিচ্ছু হবে না, এত তুমি ভয় পেও না, দিদিভাই গেছে মা গেছে হিংসু কুটির কিচ্ছু হবে না বাবা। আমাকে নিয়ে চলো না বেবি, মামি আমাকে নিয়ে চলো ওখানে। হ্যাঁ মনে নিয়ে যাও। আচ্ছা আমি বলি কি, রূপা যখন এত করে যেতে চাইছে আমিও ওর সঙ্গে যাই? না না আপনারা এই দিকটা সামলে নিন না, আমি ওকে নিয়ে যাচ্ছি। কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। দুদিন ধরে আপনাদের সাথে শুধু হেঁটে যাচ্ছে, এবার একটু দয়া করে বলবেন ওনারা কোথায়। আরে আসুন আসুন। আরে কি তখন থেকে আসুন আসুন করে যাচ্ছেন? আরে অত কথা বলার, আপনি আসুন না, আপনার জন্যই তো যাচ্ছি নাকি? আরে মহা মুশকিল তো। আরে এই সামনে গেলেই পেয়ে যাবো। তখন থেকে বলে যাচ্ছেন সামনে গেলে, সামনে গেলে কত মাইল হেঁটে ফেললাম বলতো। এই তো চলে এসেছি। সত্যি কথা বলুন তো, ওনারা কোথায় থাকেন আদৌ আপনারা জানেন তো, নাকি এমনি এমনি ঘোরাচ্ছেন আমাকে? জানতে গেলে না একটু খসাতে হবে। আপনাকে তো আমি আগেই বলেছিলাম নাকি? আরো চাই, আরো টাকা লাগবে তো। ও দাদা টাকাটা দেবেন তো, নইলে তো কোনো খবর পাবেন না। ধরুন আপনার মানি ব্যাগে যা টাকা আছে না এই সমস্ত পেয়ে গেছি, এই মহিলার টাকা আমাদের আর কোনো কাজে লাগবে না। মোবাইলটা মোবাইলটা কোথায় দেখলাম? এই তো এই তো এই তো পেয়ে গেছি, কেল্লা ফতে পেয়ে গেছি ভাই। চল 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 রে চল। দাঁড়া, এত কাঁচা কাজ করলে তো হবে না, এই মোবাইলটাই হচ্ছে আমাদেরকে খুঁজে পাওয়ার একমাত্র অস্ত্র। এই মোবাইলের নাম্বারটা পুলিশ ট্র্যাক করতে পারলেই আমরা সঙ্গে সঙ্গে ফেঁসে যাব। ঠিক বলেছি, মোবাইল নেওয়া যাবে না ভাই, মোবাইলটাকে হাঁটা হাঁটা মোবাইলটাকে। ঠিক বলেছি, চল। নাটক করছিল, চল। এরকম একটা জঘন্য নোংরা চাল ছেলে তুমি জিতবে ভেবেছ? নোংরা চাল? এসব আপনি কি বলছেন আন্টি? আচ্ছা আমি না একটা কথা বুঝতে পারি না, সব দোষের ভাগিদার আপনি আমাকেই কেন করেন?
আরে বাবা, আমি আমি এত কাঠখড় পুড়িয়ে সোনার আসল মা বাবাকে ওর কাছে নিয়ে আসলাম, আর এখন আপনারাই আমার সাথে এরকমভাবে কথা বলছেন। ভেরি আপসেটিং দীপা। হাজার চেষ্টা করেও যে এই কাজটা কেউ করতে পারেনি, সেই কাজটা আমি করেছি, এটার জন্য অন্তত আমি একটা একটা থ্যাঙ্কস তো ডিজার্ভ করি, তাই না? ও, এই উপকারটা করার জন্য তুমি থ্যাংক ইউ চাইছো? তুমি থ্যাংক ইউ ডিজার্ভ করো সেটা আবার বলছো? থ্যাংক ইউ মিশকা। সোনার বাবা মা খুঁজতে বাইরে যেতে হবে না, ওর আসল বাবা মা দিনের সুস্থ সোনা কেউ নয়, বুঝলে? কি বললেন উনি, এটা সত্যি? কেন, তোমার কি এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে সেটা বলছি না আমি। তাহলে কি বলতে চাইছো তুমি? মানে আপনারা যদি জেনে থাকেন এতদিন ধরে সত্যিটা, তাহলে আপনারা সূর্য আর সোনাকে এটা বললেন না কেন? এত হয়রানি, এত কষ্ট ওদের সহ্য করতেই হতো না, সব কিছু জেনে বুঝে আপনারা চুপ করেছিলেন? অদ্ভুত ব্যাপার, নিজের নাম নিয়ে এত বাড়াবাড়ি।